একুশে জুলাইয়ের মঞ্চে অভিষেক ঘোষিত কর্মসূচিতে সংশোধনী এনেছিলেন তৃণমূল সুপ্রিমো। তারপরেই এই কর্মসূচির বিরোধিতায় আদালতে দরবার করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জনস্বার্থে আঘাত হানতে পারে এমন কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না বলে পর্যবেক্ষণ দেয়। জারি হয় অন্তর্বর্তী স্থগিতাদেশ, কিন্তু স্থগিতাদেশ জেনেও রাজনৈতিক কর্মসূচির মোড়কে মাঠে নেমে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ে মরিয়ার রাজ্যের শাসক দল। এ বিষয়ে কি বলেছেন কলকাতার মেয়র ফেরহাদ হাকিম এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আগামী 6 আগস্ট রাজ্যের প্রতিটা ব্লকে, ব্লক হেডকোয়ার্টারে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে, কেন্দ্রীয় সন্ত্রাসের প্রতিবাদে, কেন্দ্রীয় অত্যাচারের প্রতিবাদে, দলিতদের ওপর অত্যাচারের প্রতিবাদে, সাধারণ মানুষের ওপর অত্যাচারের প্রতিবাদে, সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে, নমশূদ্রদের ওপর অধিবাসী অত্যাচারের প্রতিবাদে, ট্রাইবেলদের ওপর অত্যাচারের প্রতিবাদে সমস্ত ইস্যুকে এক করে দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যেহেতু আমরা সরকারেও আছি, কাজেই আমরা মামাটি মানুষের কাছে দায়বদ্ধ। তাই তারা বেলা 12টা থেকে 4টে অবধি ধর্ণা করবে প্রতিটা ব্লকে ব্লকে। আশা করি আপনাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে, এটা পলিটিক্যাল প্রোগ্রাম, অ্যাবসলিউটলি বাংলার প্রতিটা ব্লকে ব্লকে এই প্রোগ্রাম হবে। দলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঠিক করা হয়েছে, যেটা আমাদের 5-এর প্রোগ্রাম ছিল সেটা 6 হবে। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আমরা সব জায়গায় এই প্রোগ্রামটা করব, যেটা 6 তারিখ 12টার থেকে 4টে অবধি এই প্রোগ্রামটা আমাদের হবে। কোর্টের কথার কী আছে? কোর্টের সাথে এটার কী সম্পর্ক? গণতান্ত্রিক দেশে গণতন্ত্র মেনে আমরা যদি প্রতিবাদ করি, এটার সাথে কোর্টের কী সম্পর্ক আছে? কলকাতার মেয়র প্রশ্ন তুলেছেন এই কর্মসূচির সঙ্গে কোর্টের কী সম্পর্ক। আবার মুখ্যমন্ত্রী জোর দিচ্ছেন সম্পূর্ণ রাজনৈতিক কর্মসূচির উপর, আর জনস্বার্থ অর্থাৎ মানুষের স্বার্থে ঘা লাগবে এমন কোনো রাজনৈতিক কর্মসূচি পালনে আপত্তি তুলেছিল হাইকোর্ট। তাই মহামান্য আদালত জারি করে স্থগিতাদেশ। 6 আগস্ট তৃণমূলের কর্মসূচি কি সেই আদেশকে অমান্য নয়? রাজ্য প্রশাসন, শাসক দল, এরা সবাই কি আইন আদালতের ঊর্ধ্বে? কেনই ডোন্ট কেয়ার ভাব, এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। তৃণমূল কংগ্রেসের এই রাজনৈতিক কর্মসূচিকে কটাক্ষের সুরে বিঁধে পাল্টা আক্রমণের পথে বিজেপি। তারা খুব একটা পাত্তা দিচ্ছে না 6 আগস্টের কর্মসূচিকে। বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য বলেছেন এ বিষয়ে মানুষের কোনো উৎসাহ নেই। রাজ্য বিজেপির নেতা রাহুল সিনহা খোঁচা দিয়ে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতার অভাব। বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা জানান দল যেভাবে বলবে আমরা সেভাবে তৈরি থাকব। বিজেপির সাংসদ জগন্নাথ সরকারের আক্রমণ দোকান কাটা শাসক দল। সুকান্ত মজুমদার ব্যঙ্গের সুরে বলেন যারা 9-6 পছন্দ করেন তাদের 6 পছন্দ হয়েছে। বিজেপি নেতাদের বাড়িঘর ঘেরাও করবেন বলে 5 তারিখের ডেট ঠিক করেছে মহামান্য হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট। সেই যে আন্দোলন, সেই আন্দোলনকে সম্পূর্ণভাবে রুখে দিয়েছে এবং নির্দেশ দিয়েছে যে এই ধরনের আন্দোলন করা যাবে না। তো স্বাভাবিকভাবে এখন কি করবেন মুখ্যমন্ত্রী, তাকে তো পিছিয়ে আসতে হবে। পিছিয়ে আসার জন্য 6 তারিখে ডেট ফিক্স করেছেন। যারা 9-6 করে তাদের 6ই পছন্দ, টাকাটা তো পাচ্ছেন না 9-6 করার জন্য। আসলে দেখুন, এনাদের ওইটা কর্মসূচি সেটা 5 তারিখ করবে না, 6 তারিখ করবে না, 7 তারিখ করবে না, 8 তারিখ করবে, সেটা ওনাদের বিষয়, আমাদের বিষয় না। আমরা তার জন্য দল আমাদেরকে যেভাবে প্রস্তুত হতে বলবে আমরা সেভাবে প্রস্তুত থাকবো। বাড়ি ঘেরাও তো এখন বিদেশে চলে গেছে, এখন বিদেশ ঘেরাও। ঘটনা হচ্ছে এই বাড়ি ঘেরাও তৃণমূলের কাছে গলার কাটা হয়ে গেছে। অভিষেক ব্যানার্জির যে রাজনৈতিক দূরদৃষ্টিতা, যে শূন্য, মাইনাসের চেয়েও কম, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। মহামান্য আদালত এই ধরনের প্রচেষ্টাকে নাকচ করে দিয়েছে, কড়া ভাষায় ভৎসনা করেছে। পুলিশ কেন কোনো সুমোটা ব্যবস্থা নেয়নি সেটা জানতে চেয়েছে, কিন্তু পুলিশ মন্ত্রীর উপস্থিতিতে এবং পুলিশ মন্ত্রীর অনুমোদনে আজকে এই প্রোগ্রাম হচ্ছে। এর থেকেই বলি যে পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন নেই। তৃণমূল কংগ্রেস কি করেছে, তৃণমূল কংগ্রেস কি করতে পারে, এটা মানুষ বুঝে গিয়েছে। সেই জন্য এ ধরনের
প্রোগ্রামের কোন প্রতিষ্ঠা, এ নিয়ে কোন উৎসাহ এবং এ নিয়ে কোন আলোচনা আমার মনে হয় জনমনে খুব একটা বেশি গ্রাহ্যতা নিয়ে আসতে পারবে না। মানুষেরও এ নিয়ে কোনো উৎসাহ নেই, আমাদেরও দিন পরিবর্তনে কোনো উৎসাহ। শুধু বিজেপি নয়, এই কর্মসূচিকে কটাক্ষের সুরে বেঁধেছে সিপিএমও। দলের নেতা সুজন চক্রবর্তীর খোঁচা, বুথে বুথে ঘেরাও করার শক্তি তৃণমূলের নেই। মুখ্যমন্ত্রী একটা তৃণমূল কংগ্রেস দলের দলীয় কর্মসূচি ঘোষণা করেছেন, আমি সেটা নিয়ে কোনো কমেন্ট তো করবো না। আমার কথাটা এই যে রাজ্যের মানুষ তার প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন, কাজ করে টাকা পাচ্ছেন না, সেই টাকা লোপাট হয়ে যাচ্ছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক অভিষেকের কর্মসূচি ঘোষণার পর থেকে কোন পথে এগিয়ে এই ঘেরাওয়ের ডাক পৌঁছয় আদালতে। 21 জুলাইয়ের সভামঞ্চ থেকে অভিষেকের মন্তব্যের প্রতিবাদে রাজ্যের 3 জায়গায় দায়ের করা হয় এফআইআর। হেয়ার স্ট্রিট থানায় মেইল করে অভিযোগ জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 22 জুলাই রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা রাজর্ষী লাহিড়ী। 23 জুলাই দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা থানায় এফআইআর দায়ের করে জেলা বিজেপি নেতৃত্ব। এহেন পদক্ষেপের পর আদালতে মামলা ঠোকেন শুভেন্দু অধিকারী। এমনকি হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশকে স্বাগত জানিয়ে কি বলেছিলেন তিনি, আমি নিজে হাইকোর্টে গেছিলাম, পশ্চিম বাংলার সমস্ত ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক এবং ফাংশনারিজদের জনপ্রতিনিধিদেরকে প্রোটেক্ট করার জন্য। তার মানে আমরা দুর্বল নই, আমাদের লোকরা ওদের প্রতিরোধ করতে জানে, কিন্তু আমাদের নেতা নরেন্দ্র মোদী আমাদের শিখিয়েছে আইন কখনো হাতে তুলে নিতে নেই। তাই গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ জুডিশিয়ারি, তারা অত্যন্ত কঠিন, কঠোর এবং দৃঢ় পদক্ষেপ নিয়ে ইনজাংশন দিয়েছেন এই কর্মসূচিতে, এবং এটাই আমার পিটিশন ছিল। ব্যুরো রিপোর্ট, কলকাতা নিউজ।